এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা প্রায় 3 ব্যাচ শর্ট সিলেবাস থাকার পর এইচএসসি 25 থেকে হয়তো ফুল সিলেবাসে এইচএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। খুবই অল্প সময়ে ফিজিক্স ফুল সিলেবাসে তারাই খুব ভালো করে যাদের শুরু থেকে একাধারে থিওরির স্পষ্ট ধারণা এবং দুর্দান্ত ম্যাথ সলভিং স্কিল থাকে। এই কারণে আমরা এইচএসসি থেকে নিয়ে এসেছি বিগিনার টু মাস্টার ফিজিক্স এইচএসসি 25, যেখানে আমি মোহাম্মদ নুমির সত্তার অপার এবং আমি অপূর্ব অপু লাইভেই তোমাদের আমরা ক্লাসে। আমার বিগত 10 বছরে লক্ষাধিক ছাত্রছাত্রীকে পড়ানোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার নতুন ধাঁচের কন্টেন্ট পড়াবো, যেটা অনলাইনে ইউনিক হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতি বছর 6000 জনকে নামি দামি বিশ্ববিদ্যালয় ও মেডিকেলগুলোতে চান্স পাওয়ানোর যে ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা এইচএসসি 25 ব্যাচে একদম শুরু থেকেই প্রয়োগ করতে চাই। যদি এইচএসসি 25 ব্যাচ ফুল সিলেবাসে হয়, তাহলে এই ব্যাচে আমরা মোট 6টি সাইকেলে তোমাদের সম্পূর্ণ ফিজিক্স বই শেষ করিয়ে দেব। কোর্সটিতে ফিচার হিসেবে থাকবে ডেডিকেটেড ওয়েবসাইটে সরাসরি কথা বলে লাইভ ক্লাস করার সুযোগ, থাকবে রিভিশন দেওয়ার জন্য লেকচার শিট এবং প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস শিট, প্রতিটি অধ্যায় শেষে রিভিউ ক্লাস এবং ডেডিকেটেড এমসিকিউ ক্লাস নিয়ে থাকবো আমি সারা হোসেন ইমন ভাইয়া। আরও থাকছে আলাদা ফেসবুক ডিসকাশন গ্রুপ, যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের কনফিউশন নিয়ে আলোচনা করতে পারে। ছাত্রছাত্রীদের ডাউট ক্লিয়ার করার জন্য থাকবে আমাদের এসিএস ডাউটসের ডেডিকেটেড ওয়েব অ্যাপ, যেখানে 115 জনেরও অধিক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ভাইয়া এবং আপুরা ডেডিকেটেডভাবে থাকবে তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য। 25 ব্যাচের সাথে তো আমাদের সিলেবাস একবার শেষ হবেই, তাছাড়া সিনিয়র ব্যাচের যে ক্লাসগুলো আগে হয়ে গিয়েছে সেগুলো আমরা আর্কাইভ হিসাবে আগে থেকেই দিয়ে দিচ্ছি। আর হয়ে যাওয়া রেকর্ডেড ক্লাসগুলো যেন রুটিন করে গুছিয়ে শেষ করতে পারো, সেজন্য থাকবে আমাদের ডিজিটাল স্টাডি প্ল্যানার। আশা করি 22, 23 ও 24 ব্যাচের মতন অনলাইনে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট নিয়ে এইচএসসি 25 ব্যাচকেও আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে ফিজিক্সকে তাদের শক্তিতে পরিণত করতে পারব। এইচএসসি 25 ব্যাচ, এতদিন তোমরা অফলাইনে পড়েছো, অনলাইনে পড়েছো, এখন থেকে তোমরা এসিএস এ পড়বে। তোমাদের ফিজিক্সের যত ভয় সব দূর হবে এখন থেকে।